ইন্ডিয়া বনাম ভারত সমগ্র দেশের রাজনৈতিক প্রেক্ষাপটত এতিয়া চর্চার বিষয় হয়েছে ইন্ডিয়া বনাম ভারত। কংগ্রেসের নেতৃত্বত বিরোধী মিত্রজোটে পূর্বর ইউপিএর সলনি নতুন নাম ইন্ডিয়া দিয়ার পিছতে আরম্ভ হয়েছে এই চর্চা। দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, দ্যাট ইজ INDIL। মঙ্গলবারে বেঙ্গালুরুত হওয়া বিরোধী মিত্রজোটর বৈঠকক দুর্নীতিগ্রস্তর সমাবেশ আখ্যা দি এনডিএর বৈঠকক কোয়ালিশন অফ কন্ট্রিবিউশন উল্লেখ করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে সময়তে প্রধানমন্ত্রীগুলিয়ে দিলে এনডিএ তথা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সর নতুন ব্যাখ্যা। কলে এনডিএ মিনস এন নিউ ইন্ডিয়া, দি ডেভেলপমেন্ট, দি এসপিরেশন। এনডিএ কি বিচারধারা হ্যায় নেশন ফার্স্ট, সিকিউরিটি অফ নেশন ফার্স্ট। এনডিএ কি বিচারধারা হ্যায় প্রোগ্রেস ফার্স্ট। এনডিএ কি বিচারধারা হ্যায় এম্পাওয়ারমেন্ট অফ পিপল ফার্স্ট। এনডিএ কি বৈঠক মে হমনে সংকল্প লিয়া থা কি হম দেশ কি গরিবি কো গরিবো কি তাকত সে হি গরিবি কো পনাশ করেঙ্গে। ইসলিয়ে ইন বর্ষো মে হামারা সবসে জ্যাদা জোর গরিবো কো সশক্ত করনে পর রাহা। বিরোধী মিত্রজোটর নতুন নাম ইন্ডিয়া কোনে দিলে? মমতা বেনার্জি আর রাহুল গান্ধী উভয়ে দাবি করেছে ইন্ডিয়া নামটো নিজৰ সৃষ্টি বলে। একে সময়তে রাহুল গান্ধীর মতে ইন্ডিয়া নামটো আইডিয়া অফ ইন্ডিয়ার নামান্তর। আমার যুঁজ কেবল রাজনৈতিক প্রেক্ষাপততে নহয়, বরঞ্চ আমার যুঁজ হয়েছে ভারতবর্ষর ধারণাটুক রক্ষা করা। এই যুঁজ ইন্ডিয়া আর বিজেপির মাজর যুঁজ, এই যুঁজ ভারতবর্ষর ধারণা আর বিজেপির দর্শনের মাজর যুঁজ, এই যুঁজ ইন্ডিয়া আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাজর যুঁজ। ইন্ডিয়া নামটো দিবলৈ বিরোধী মিত্রজোট বদ্ধপরিকর আছিল, যদিও ডিমত আছিল এনে ন্যাশনেল বুঝাবনে নিউ বুঝাব। একেদরে ডিএ প্রথমে ডেমোক্রেটিক প্রতিনিধিত্ব করেছিল, যদিও এনডিএর ডিএ ডেমোক্রেটিক বুঝার বাবে সলনি করা হয় ডেভেলপমেন্টেলৈ। সর্বসম্মতিক্রমে ইন্ডিয়া নামটো গ্রহণ করার পিছতে উৎফুল্লিত হয়ে পড়ে বিরোধী শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জিয়ে বিরোধী শিবিরের মঞ্চর পরায় পোনপটিয়াকৈ কলে এনডিএ ইন্ডিয়াক প্রত্যাহ্বান জানাব পারিবনে, বিজেপিয়ে ইন্ডিয়াক প্রত্যাহ্বান জানাব পারিবনে। লেট আস চ্যালেঞ্জ ইন্ডিয়া, এনডিএ ক্যান ইউ চ্যালেঞ্জ ইন্ডিয়া, ভাজপা ক্যান ইউ চ্যালেঞ্জ ইন্ডিয়া, দ্য আদার পিপল ক্যান ইউ চ্যালেঞ্জ ইন্ডিয়া। উৎফুল্লিত মমতা বেনার্জী বিরোধী মিত্রজোট ইন্ডিয়া কি রিজালে দেশের হইতে। উই লাভ আওয়ার মার মাদারল্যান্ড, উই লাভ, উই আর দ্য প্যাট্রিয়টিক পিপল অফ দিস কান্ট্রি, উই আর ফর ইউথ, উই আর ফর স্টুডেন্ট, উই আর ফর ফার্মার্স, উই আর ফর গুড ইকোনমি, উই আর ফর দ্য ওয়ার্ল্ড। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কপিল সিবালে কলে এবার নির্বাচনী যুঁজ হব ইন্ডিয়া বনাম মোদীর মাঝে। হিন্দুস্তান মে আগলে দু চার ছ মহিনে আট মহিনে মে বহস হোগি চুনাও সে পেলে তো উসমে এক তরফ তো ভারত হোগা আর দূসরি তরফ মোদীজি হোগে, তো লড়াই ইন্ডিয়া ভার্সেস মোদীজি হো জায়গি। আর ও মোদীজি উস এক্সক্লুসিভ ইন্ডিয়া কে লিয়ে লড় রহে হ্যায় জো দো আদমিও কা এক্সক্লুসিভ ইন্ডিয়া হ্যায়। ইপিনে বিরোধী মিত্রজোটর নাম ইন্ডিয়া দিয়াক লৈ হওয়া সমালোচনার প্রত্যুত্তর দিলে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারী, শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর নেতা সঞ্জয় রাউতে। আব নাম সে আগর ইতনা মানসিক সন্তুলন বিগড় গিয়া হ্যায় তো মে পহলে সলাহ দুঙ্গা মুখ্যমন্ত্রী জি, ভারত কা সংবিধান তো পড় লিজিয়ে। মে আপসে আগ্রহ করুঙ্গা কি জরা আপনে প্রধানমন্ত্রী সে হিম্মত পুছিয়েগা, ये मेक इन इंडिया क्या था? इंडिया नाम के ऊपर विवाद करने वाले देशभक्त लोग नहीं है। इंडिया नाम से विवाद क्यों करते हैं? क्या इंडिया नाम से कोई पॉलिटिकल पार्टी नहीं है? भारतीय जनता पार्टी क्या है? भारत है ना। जो नाराज देते थे बीजेपी के लोग, मोदी इज इंडिया, मोदी इज इंडिया, उसका मतलब क्या है? बीजेपी को वोट यानी वोट फॉर इंडिया। न्यूज डेस्क, न्यूज इंडिया, अहम नॉट ही।